আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই যে মাছ 45 ছিল এটা পেয়ে গেলাম। আসলে এসব জায়গায় ভালো ছড়া আছে, অনেক দেখে শুনে হাঁটা লাগছে, নাহলে পুঁতে যাওয়া লাগছে। একবার পুঁতে গেছিলাম অলরেডি এখানে। এই যে প্যান্ট ভিজে গেছে। রশিদ ভাই মাছটা লেও, বালি পিয়ালি মাছ বড় নাও। আমরা রশিদ ভাই ঠিক কাছে কাছে আছি পানির মধ্যে। ভাই মাস্টার নাও, পায়ের তলে পড়ছিল। দর্শক, এখানে ভালোই মাছ হচ্ছে, অনেক বালি মাছ হচ্ছে এখানে, বড় বড়। আসলে সুন্দর জায়গা, মনোমুগ্ধকর একটা পরিবেশ। শুধু রোদ ছাড়া, রোদটা আজকে খুবই ডিস্টার্ব করতেছে। শরীরের ওজনটা বেশি হয়ে গেছে, যার ফলে একটুখানি তোর পা দিলে পুঁতে যাচ্ছে। আর রশিদ ভাই পাতলা মানুষ, ও কিছুই মনে হচ্ছে না, পিঁপড়ার মতো। আছে কিছু ভাই? এসব জায়গায় তো পিয়ালি থাকবে। বালি মাছ পালাইছে। হ্যাঁ, রশিদ ভাই যেদিক দিয়ে হেঁটে যাচ্ছে, আমি সেদিক দিয়ে হাঁটছি। হ্যাঁ, খসড়ালা মাছগুলো খুব চালাক, এদের উপরের দিকে চোখ থাকে, যার ফলে ধরা খুব কঠিন। আছে আছে মাছ আছে। আছে অপার পিয়ালি আছে বড় একটা। এ এ দেখো, এ দেখো, ছাতাটা দিয়ে পারবে? মাছের মধ্যে কি ভিন্নতা, পুঁটি মাছ হলে নিচ্ছে না, আর অন্য মাছ হলে ঠিকই নিচ্ছে। আসলে ওনার দোষ নাই, দোষটা হচ্ছে প্রাইসের উপরে, মানুষের ভিন্নতার স্বাদের উপরে। মানুষ যখন দেখে যে ভালো মাছের মধ্যে একটা দুইটা অন্য মাছ, তখন দাম দিতে চায় না, যার ফলে তিনি পুঁটি মাছ নেন না, ফেলাই দেন, মানে পানিতেই ফেলাই দেন তাজা ডাকে। ও দেখা যাবে না, যে একবার দেখতে চাই পাই একবারই পাই। এটা হলো তোর ডুমুরের ফুল দেখার মতো। তার পকেটের মধ্যে বেশ কিছু মাছ আছে দর্শক। পকেট হচ্ছে সেই পকেট, মাছ ঢুকালে 2 কেজি হয়ে যাবে, সত্যি সত্যি মাছ পাইলে, মানে রিয়েলি। দর্শক, একটা খসড়ালা মাছ একদম সেই দূর থেকে ঝাঁপ মেরে ঝাঁপ মেরে আসছে। দেখুন দেখুন, এই যে এই যে এই যে এই যে ভাই ভাই, জালটা মারেন না ভাই, ভাই ভাই থাম, পারবেস থাম, পারবেস থাম, ভাই জাল মারবে, ভাই যান আস্তে আস্তে তো। আরে কিছু নেই রশিদ ভাই, জলদি যাও, যখনই আসে উপর। দর্শক, একটা খসড়ালা মাছ সেই দূর থেকে ঝাঁপ মারে ঝাঁপ মারে এই দিক দিয়ে আসলো। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে এই যে মাছটা এখানে, রশিদ ভাই দেখি ধরতে পারে কি না, আমরা চাই। জোরে মারতে হবে ভাই, জাল বিশাল জোরে,
শক্তি দিয়ে জোরে মারতে হবে। ও পড়েছে পড়েছে, পড়েনি, খুবই তো খারাপ এই মাছটা, একদম আকাশে মানে পাখির মতো উড়ে বেড়াচ্ছে এই মাছটা। গোটা পানিতে হাঁটি বেড়াচ্ছে। কই গেল মাছটা? বেশ কিছু বাঁশ পাতা আছে, আসছে দুইটা। মাছ দুইটা রেখে আসি, আসলো না, মাছটা পালিয়ে গেল আবার। দেখা যাক এবার আবার কি পাওয়া যায়। উপরে দাঁড়ানোর চেয়ে পানিতে দাঁড়ানো বেশি ভালো লাগছে, ঠান্ডা অনুভূতিটা হচ্ছে আপনার ভিতরে। বড় কিছু মাছ আসবে, ভালো লাগবে। না এই একটা দুইটা ছোট ছোট মাছ, প্রচুর ধৈর্যের বিষয়। একটা ভোলা মাছ আছে, ভোলা 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 ভোলার দুয়ার গলা খোলা ভোলা মাছ। এই মাছের খুব স্বাদ, সবটা কেমন। সুন্দর দৃশ্য দর্শক, উপরের আকাশটা দেখুন কত মনোমুগ্ধকর। প্রচন্ড রোদ। জি জি, মারেন মারেন মারেন, ওই দেখেন ওই দেখেন মাছ, দেখেন খসালা মাছ, মারেন ভাই মারেন, মারো না। এই দেখো ধারণা কে আরো দুই না, ওখানে না, এই দিক আছে, এই দিক আপনি পার হয়ে গেছেন, ওই জায়গা দুই ধাপ আগে মারেন ভাই, ওখানে দোয়ার আছে, মারো না। ওখানে দোয়ার নেই, দোয়ার আছে এইখানে, কাল কাল তুলেছিল দোয়ার, ওখানে আছে। হ্যাঁ এবার মাছ আছে, এই যে এখানে একটা ডলফিন, সুসুক সুসুক ডলফিনও দেখা গেছে, এবার মাছও পাইছে, মাছও আছে দেখা গেছে। একটা না একটা না অনেকগুলোই আছে আমার মনে বলতেছে, ডলফিনও দেখতে পাইছি এবার। হ্যাঁ এই দে আবার উঠছে ডলফিন, ওই দা সুসুক সুসুক, ওই ডলফিনই বলে, ডলফিনেরই জাত, পিস্তা তো ভাই। এই দায় দায় রে সর্বনাশ, কি বড় রে, হ্যাঁ মাছ উঠছে আলহামদুলিল্লাহ, খুশি হইলাম। অনেক ওই মাছটার ভয়ে মনে হয় এই মাছগুলো দৌড়াচ্ছে এদিকে, এই শুশুকের ভয়ে। এত এত শক্তি এই মাছের শরীরে, খুব সাঁতার কাটে। তো দর্শক ভিডিওটা এখানে রাখছি, অনেক বড় হয়ে গেছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।